বিশ্ব যখন কঠিন পরিস্থিতির সম্মুখীন, সব কিছু থমকে দাঁড়িয়েছে, সব কিছু স্থবির হয়ে গেছে, শিক্ষা প্রতিষ্ঠান, পড়াশোনা, সমস্ত কিছুর উপরে এর প্রভাব পড়েছে বৈশ্বিক মহামারী করোনা, তারই ধারাবাহিকতায় আজকে আমরা উপস্থিত হয়েছি ছোট্ট সোনামণিদের জন্য একটি ক্লাস নিয়ে। ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। কাছের এবং দূরের যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখছেন, সকলকে জানাই শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। ছোট্ট সোনামণিরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও অনেক ভালো আছি আল্লাহর রহমতে। ঠিক আছে, আজকে আমরা একটি ক্লাস নিয়ে এসেছি। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সহকারী শিক্ষক, প্রাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিংড়ানাটোর। আমি ব্রাহ্মণবাড়িয়া সরাইল অনলাইন স্কুলের পক্ষে আজকের ক্লাসটি উপস্থাপন করছি। ঠিক আছে, আজকে আমি পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আজকে যারা পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ের যে যারা শিক্ষার্থী রয়েছে, প্রাথমিক বিজ্ঞান পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বই, খাতা এবং কলম নিয়ে তোমরা বসে যাও এবং ক্লাসটি উপভোগ করো। সবাইকে ধন্যবাদ। আমরা তাহলে এখন শুরু করছি পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক বিজ্ঞান মহাবিশ্ব পঞ্চম শ্রেণী। এবারে আমরা শুরু করছি প্রাথমিক বিজ্ঞান। শুরুতেই আমরা প্রথমে জানব, আমরা মহাবিশ্ব চ্যাপ্টার নিয়ে আলোচনা করব আজকে। মহাবিশ্ব প্রাথমিক বিজ্ঞান মহাবিশ্ব, শিক্ষার্থীরা তোমরা তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের 54 পৃষ্ঠা বের করো। 54 পৃষ্ঠা, এখানে মহাবিশ্ব। আমরা প্রথমে আমাদের জানার বিষয় যে আসলে মহাবিশ্ব কি? মহাবিশ্ব বলতে পারবে তোমরা? হ্যাঁ, অবশ্যই বলতে পারবে। মহাবিশ্ব হচ্ছে আমাদের এই গ্রহ, উপগ্রহ, নক্ষত্র মণ্ডলী সমস্ত কিছু নিয়ে আল্লাহর সৃষ্টি, এটা একটা মহাবিশ্ব। এখানে পৃথিবী, সূর্য, চন্দ্র, নক্ষত্র, গ্রহ, গ্রহরাশি সমস্ত কিছু সেখানে আছে এবং একটা নির্দিষ্ট কক্ষপথে প্রত্যেকটি গ্রহ নক্ষত্র তারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে তার নিজ অক্ষের উপর আবর্তিত হচ্ছে। এটা শুধুমাত্র বিধাতার পক্ষেই সম্ভব। বিধাতার প্রশংসা করে শেষ করা যায় না, তাই না? হ্যাঁ। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় মহাবিশ্ব, তথা মহাবিশ্বের মধ্যে আমাদের পৃথিবী অবস্থান, পৃথিবীর গতি নিয়ে আমরা আজকে আলোচনা করব। পৃথিবীর গতি, এখন গতিটা আসলে কি? গতি, হ্যাঁ তোমরা নিশ্চয় বলতে পারবে, ইতিপূর্বে তোমরা এগুলা পার করে এসেছো আমি জানি। যাই হোক, গতি হচ্ছে কোনো কোনো বস্তু যে গতিতে, মানে যেভাবে আবর্তিত হয় বা চলাফেরা করে বা এক স্থান থেকে অন্য স্থানে গমন করে, যে গতিতে, যে ধীরে আস্তে গতি, এটাকেই আসলে গতি বলে। যে কোনো বস্তুর গতি, চলাফেরা করে এক স্থান থেকে আরেক স্থানে, চলাফেরা করে, তারপরে স্থান পরিবর্তন করে, স্লোলি না জোরে, ওকে, এই এইটাই হচ্ছে গতি। আমাদের পৃথিবীরও একটা নির্দিষ্ট গতি আছে, তাই না? হ্যাঁ, পৃথিবীরও একটা নির্দিষ্ট গতি আছে। এই গতিতে পৃথিবী চলাফেরা করে। কোথায় চলাফেরা করে? পৃথিবী তার নিজ অক্ষের উপর চলাফেরা করে। এখন প্রশ্ন, অক্ষটা আসলে কি জিনিস? অক্ষ কি? অক্ষ, আমাদের অক্ষ কি? পৃথিবীর অক্ষ কি? অক্ষ হচ্ছে গোলাকার একটা বৃত্তাকার বস্তু বা বৃত্তাকার কোনো জিনিসের কেন্দ্র, কেন্দ্র বরাবর কাল্পনিক যে রেখাটা কল্পনা করা হয়, কাল্পনিক যে বিন্দু কল্পনা করা হয়, সেটা হচ্ছে অক্ষ। অর্থাৎ এই অক্ষকে কেন্দ্র করে পৃথিবী তার কক্ষপথে
ঘোরাফেরা করছে। পৃথিবী আমরা জানি পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, তাই না? হ্যাঁ, বিজ্ঞানী গ্যালিলিও এটা আবিষ্কার করেছেন। বিজ্ঞানী গ্যালিলিও আবিষ্কার করেছেন যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। কিভাবে ঘোরে? তার নির্দিষ্ট একটা পথ রয়েছে, তাই না? সেই পথের বাহিরে কিন্তু পৃথিবী ঘুরতে পারে না, যেতেও পারে না, তাই না? তার নির্দিষ্ট একটা পথ আছে, সেই পথে, সেই কক্ষপথে পৃথিবী চলাফেরা করে, ঘোরাফেরা করে, তাই না? তোমরা জানো। যাই হোক, তাহলে এই ঘোরাফেরা করাকেই কি বলা হচ্ছে? আমরা এখন দেখব পৃথিবীর গতি। আজকে আমাদের আলোচ্য বিষয় পৃথিবীর গতি। আমরা দেখব বার্ষিক গতিটা আসলে কি, বার্ষিক গতি কি। তাহলে আমরা এখন দেখব সূর্যের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তন। বুঝতে পারলে বন্ধুরা? দেখো, বার্ষিক গতি সূর্যের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনকে বার্ষিক গতি বলে। ঠিক আছে, তাহলে বার্ষিক গতি আমরা শিখে ফেললাম। তোমাদের কাছে যাদের কাছে খাতা কলম আছে তাড়াতাড়ি একটু এটা লিখে নিতে পারো। তোমরা সূর্যের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনকে বার্ষিক গতি বলে। ঠিক আছে, এবারে আরেকটা গতি আছে। আমাদের গতি কয় প্রকার? দুই প্রকার। কয় প্রকার গতি? দুই প্রকার গতি। একটা হচ্ছে বার্ষিক গতি, আর একটা হচ্ছে আহ্নিক গতি। এক নাম্বার বার্ষিক গতি, দুই নাম্বার আহ্নিক গতি। আমরা বার্ষিক গতি শিখে ফেললাম, তাই না? এবারে আমরা শিখব আহ্নিক গতিটা কি আসলে। আহ্নিক গতি সূর্যের চারিদিকে ঘূর্ণনের সাথে, ঘূর্ণনের সাথে মানে যে বস্তু ঘোরে তাকে বলা হয় ঘূর্ণায়মান বস্তু, তাই না? ঘুরে, ঘোরা। কতকগুলো বস্তু আছে যেটা সোজা পথে চলে, সরল পথে যায়, সেটাকে ঘূর্ণন বা ঘূর্ণায়মান বস্তু বলে। না, যেটা, যে বস্তুটা ঘুরে, রাউন্ড, দিস ইজ রাউন্ড, ঘোরে, ঘোরাফেরা করে, তাকে বলে ঘূর্ণায়মান বস্তু। হ্যাঁ, সূর্যের চারিদিকে ঘূর্ণনের সাথে সাথে পৃথিবীর লাটিমের মতো নিজ অক্ষে ঘুরছে। পৃথিবী কি করছে? লাটিম দেখেছো তোমরা? লাটিম, লাটিম কেমন করে ঘোরে? নিজ অক্ষের উপর, তাই না? লাটিম, নিশ্চয় তোমরা লাটিম নিয়ে খেলা করেছো, তাহলে বুঝতে পারবে। লাটিম ছেড়ে দিলে ঘুরে নিজ অক্ষের উপর। অক্ষ মানে লাটিমটা যে বিন্দুতে তুমি মাটিতে ফেলেছো সেই বিন্দুটাই হচ্ছে অক্ষ। ওকে, হ্যাঁ, সেই বিন্দুটা অক্ষ। এই অক্ষকে কেন্দ্র করে লাটিমটা কিন্তু ঘোরে। ঠিক তেমনি পৃথিবীও তার নিজ অক্ষের উপরে ঘূর্ণায়মান মানে ঘোরে, চারিদিকে ঘূর্ণ, সূর্যের চারিদিকে ঘূর্ণনের সাথে সাথে পৃথিবী লাটিমের মতো নিজ অক্ষে ঘুরছে। নিজ অক্ষের উপর পৃথিবীর এই ঘূর্ণায়মান গতিকে পৃথিবীর আহ্নিক গতি বলে। অর্থাৎ পৃথিবীর যে ঘূর্ণায়মান যে একটা গতি আছে, পৃথিবী তার নিজ অক্ষের উপর ঘূর্ণায়মান যে গতি আছে তাকে আহ্নিক গতি বলে। ক্লিয়ার বন্ধুরা? হ্যাঁ, আমি আবারও ক্লিয়ার করছি। সেটা হচ্ছে পৃথিবী তার নিজ অক্ষের উপরে যে গতিতে ঘূর্ণায়মান করছে, এই ঘূর্ণায়মান গতিকে পৃথিবীর আহ্নিক গতি বলে। ঠিক আছে, এবারে আমরা পরবর্তীতে যাচ্ছি। পৃথিবী একবার তার নিজ অক্ষে একবার ঘুরতে তার সময় লাগে 23 ঘন্টা মিনিট, 23 ঘন্টা 56 মিনিট। আমরা এটা খুলে দিচ্ছি। যাই হোক, এরপরে আমরা বোর্ডে লিখবো, এই জন্য এটা আমরা খুলে দিচ্ছি। ওকে, তাহলে পৃথিবী তোমরা এই বইটা বের করো, এটা পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বই। হ্যাঁ, আমরা এক পড়ছি আজকে। এখানে দেখা যাচ্ছে? হ্যাঁ, এখানে আমরা দেখছি,
হ্যাঁ, এখানে একটা ছবি দেখতে পাচ্ছি আমরা, একটা না দুই দুইটি ছবি। এখানে দেখা যাচ্ছে পৃথিবী লাটিমের মতো তার নিজ অক্ষে ঘুরছে, এখানে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। তারপরে কি, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট কক্ষপথে ঘোরাফেরা করছে, দেখা যাচ্ছে ছবিতে। হ্যাঁ, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, পৃথিবী তার নিজ অক্ষে সূর্যকে কেন্দ্র করে তার নিজ অক্ষের উপরে ঘুরছে। ওকে, তাহলে নিজ অক্ষে একবার ঘুরতে পৃথিবীর কত সময় লাগে? নিজ অক্ষে একবার ঘুরতে পৃথিবীর কত সময় লাগবে তোমরা বলতে পারবে? 23 ঘন্টা 56 মিনিট। পৃথিবী তার নিজ অক্ষের উপরে একবার ঘুরতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট, এই সময়টা লাগে পৃথিবীর। আচ্ছা, অক্ষ আমি ইতিপূর্বে বলেছি, অক্ষ কি? অক্ষ হচ্ছে কোন বস্তুর কেন্দ্র বরাবর, কেন্দ্র বরাবর অর্থাৎ কোন বস্তুর কেন্দ্র বরাবর। কেন্দ্র মানে কি, আমরা এখানে আমরা তোমরা গণিত ক্লাসে শিখে এসেছো একটা বৃত্ত থাকে, তাই না? এই বৃত্তের কেন্দ্র কোনটা? কেন্দ্র হচ্ছে এই বৃত্তটাকে এখানে, তাই না, একবারে মিডল। তাহলে এই কেন্দ্র, তাহলে এখানে তাহলে আমরা কি শিখলাম, অক্ষ কি, যে কেন্দ্র বরাবর ছেদকারী, কেন্দ্র বরাবর ছেদকারী একটি কাল্পনিক রেখাই হচ্ছে অক্ষ। এই নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে পৃথিবী তার নিজস্ব কক্ষপথে ঘুরছে। তাহলে এই পৃথিবীর একবার ঘোরা, একবার ঘুরতে নিজ অক্ষে একবার ঘুরতে কত সময় লাগে? মনে করো এটা একটা পৃথিবী, তাই না, একটু গোলাকার কম, পৃথিবী তার নিজ অক্ষের উপরে ঘুরছে। এই ঘুরতে একবার ঘুরতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট। তোমরা একটু লিখে নিতে পারো খাতায়, ঠিক আছে? হ্যাঁ, এবারে আমরা ছোট্ট কম্পিউটার মনিটরে তোমরা একটু লক্ষ্য করবে বন্ধুরা, দেখো কম্পিউটার মনিটর, এবারে কম্পিউটার মনিটর, স্বাগতম আজকের ক্লাসে সবাইকে, পরিচালনা রয়েছে আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এবারে আমরা প্রাথমিক বিজ্ঞান বই সম্পর্কে আলোচনা করব। এখানে আমরা ছোট্ট একটি ভিডিও দেখব, দেখো ছোট্ট একটি ভিডিও দেখব। দেখো পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, ছোট্ট ভিডিও দেখো, পৃথিবী সূর্যের চারিদিকে তার নিজ কক্ষপথে কিভাবে ঘোরে। আমরা এক ছোট্ট জায়গাতে একটু আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি, যেটা সূর্য, এই সূর্যকে কেন্দ্র করে সূর্যের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে এই পৃথিবী ঘুরছে, ঠিক আছে। এরপরে আমরা যাচ্ছি, দেখো পৃথিবী কিভাবে ঘোরে আমরা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। সূর্য, সূর্য কক্ষপথ, এই এগুলা কক্ষপথ চারিদিকে গোলাকার, এই কক্ষপথে পৃথিবী ঘোরাফেরা করে। বৃত্ত, বৃত্তাকার পথে, বৃত্ত বল, বলের মতো, তাই না, বৃত্তাকার পথে পৃথিবী ঘোরে। উপবৃত্ত, উপবৃত্তাকার, উপবৃত্ত উপবৃত্তাকার, কিছুটা চ্যাপ্টা জাতীয়, উপবৃত্ত উপবৃত্তাকার অর্থাৎ আমাদের পৃথিবীর আকার অনেকটা কিছুটা চ্যাপ্টা জাতীয়, পুরোপুরি গোলাকার নয়, তাই না, এই জন্য এটাকে উপবৃত্তাকার বলা হয়। উপবৃত্তাকার পৃথিবীর এই কক্ষপথ, পৃথিবীর কক্ষপথটা পুরোপুরি গোলাকার নয়, এই জন্য গোলাকার বা বৃত্তাকার নয়, এই জন্য এটা, এটার আকৃতিকে বলা হয় উপবৃত্তাকার। দেখো দেখা যাচ্ছে সূর্যের চারিদিকে ঘুরছে, একটু এপাশ ওপাশ হেলে দেখো পৃথিবী ঘুরছে
ছিয়াষট্টি ডিগ্রি কোণে। পৃথিবীর মেরু রেখাটি কক্ষের উপরে ঘোরে। পৃথিবীর হেলান অবস্থা ঋতু পরিবর্তন হয়। উত্তর গোলার্ধে যখন শীতকাল, দক্ষিণ গোলার্ধে তখন গ্রীষ্মকাল। উত্তর গোলার্ধ মানে হ্যাঁ উত্তর গোলার্ধ, ওইদিকে যখন শীতকাল, দক্ষিণ গোলার্ধে তখন গ্রীষ্মকাল। আবার ঠিক তেমনি উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে তখন শীতকাল। মজার না? এরপরে পরবর্তীতে যাই আমরা। এবারে আমরা প্রশ্ন, একটি প্রশ্ন নিয়ে আলোচনা করতে পারি, কিভাবে ঋতু পরিবর্তন ঘটে। ঋতু, ঋতু আমরা জানি আমাদের ছয়টি ঋতু আছে, তাই না? ছয়টি ঋতু আছে। এই ঋতুগুলো কিভাবে পরিবর্তন ঘটে একটু চিন্তা করো তোমরা, কিভাবে ঋতুর পরিবর্তন হয়। এই পৃথিবী তার নিজ অক্ষের উপর ঘুরছে, এই ঘোরার ফলে পৃথিবীর ঋতু, বিভিন্ন ঋতু পরিবর্তন ঘটে। পৃথিবী যখন ঘোরে, কক্ষপথে ঘুরছে, ঘুরছে অর্থাৎ এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছে, তাই না? তখন এই স্থানে যে ধরনের আবহাওয়া, অন্য জায়গাতে যখন গেল তখন কিন্তু অন্য আরেক রকম আবহাওয়া, তাই না? এই জন্যে পৃথিবী এই ঘোরার কারণে, নিজ কক্ষপথে ঘোরার কারণেই কিন্তু ঋতুর পরিবর্তন ঘটে। এবারে আমরা কিছু প্রশ্ন জিজ্ঞেস করব এবং সেই প্রশ্ন উত্তর করব। সেটা হচ্ছে, প্রশ্নটা হচ্ছে, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কখনো কমে কখনো কেন বাড়ে, কেন কমে? তোমরা নিশ্চয়ই তোমরা এর আগে পড়ে এসেছ, তোমরা পারবে। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কখনো কমে কখনো বাড়ে, অর্থাৎ এটা যদি সূর্য হয়, লক্ষ্য করো বন্ধুরা, এটা যদি সূর্য হয়, এই সূর্যকে কেন্দ্র করে উপবৃত্তাকার পথে, উপবৃত্তাকার, পুরোপুরি কিন্তু বৃত্তাকার নয়, উপবৃত্তাকার পথে এই পৃথিবী ঘোরাফেরা করছে। এটা পৃথিবী, পৃথিবী ঘোরাফেরা করছে। তখন যখন উপবৃত্তাকার, যেহেতু পুরোপুরি গোলাকার নয়, একটু চ্যাপ্টা জাতীয়, এই কারণে পৃথিবী যখন এখানে অবস্থান করছে তখন সূর্য থেকে পৃথিবীর দূরত্বটা একটু বেশি হয়ে যাচ্ছে, তাই না? তারপরে পৃথিবী যখন এইখানে এসে অবস্থান করছে পেটের দিকে, উপবৃত্তাকার কক্ষপথের চ্যাপ্টা মাঝামাঝি অবস্থান করছে যখন পৃথিবী, তখন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কম হচ্ছে। যখন পৃথিবী সূর্যর থেকে পৃথিবীর দূরত্ব বেশি হচ্ছে তখন তাপমাত্রা কমে যাচ্ছে পৃথিবীর, তাই না? যখন সূর্যের কাছাকাছি অবস্থান করছে তখন তাপমাত্রা বেশি হচ্ছে পৃথিবীর, তাই না? এই জন্যে আমরা শীত এবং গরম অনুভব করে থাকি। শীতকালে দেখো তোমরা যে পৃথিবী সূর্য দক্ষিণ দিকে হেলে যায়, তাই না? এবং সেই সময়ে তাপমাত্রা কিন্তু অনেক কম থাকে, অর্থাৎ পৃথিবী সূর্য থেকে দূরে অবস্থান করে, এই কারণে তাপমাত্রা কমে যায়, শীতকাল এসে যায়, তাই না? ঠিক তেমনি গ্রীষ্মকালে পৃথিবী সূর্যের কাছাকাছি চলে আসে, এই কারণে গ্রীষ্মকালে অত্যন্ত তাপমাত্রা অনুভূত হয়, তাই না? তাহলে আমরা বলতে পারি কি, যখন সূর্য পৃথিবী সূর্যের কাছাকাছি অবস্থান করে তখন আমাদের গ্রীষ্মকাল, আর যখন সূর্য থেকে দূরে অবস্থান করে তখন আমাদের শীতকাল। এরপরে যাই আমরা। এবারে তোমরা এই বইটি একটু বের করো, প্রাথমিক বিজ্ঞান পঞ্চম শ্রেণী 54 পৃষ্ঠা। এখানে তোমরা একটু এক নজর একটু দেখে নাও পৃথিবীর গতি। পৃথিবী আসলে একটি কি, সৌরজগতের একটি গ্রহ মাত্র, তাই না? পৃথিবী
তাহলে পৃথিবী তার নিজ কক্ষপথে চলাফেরা করে, তারপরে পৃথিবী সূর্যের চারিদিকে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতে কত সময় লাগে? 365 দিন 6 ঘন্টা। কত সময় লাগে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে আসতে? কত সময় লাগে? 365 দিন 6 ঘন্টা এই সময় লাগে পৃথিবীর চারিদিকে, সূর্যের চারিদিকে ঘুরে আসতে। এবং আমাদের এটা দিয়ে আমাদের বর্ষ গণনা করা হয়। যেমন 365 দিনে আমরা কিন্তু 1 বছর ধরে থাকি, অর্থাৎ পৃথিবী সূর্যের চারিদিকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 365 দিন 6 ঘন্টা, তাই না? এই 6 ঘন্টাকে আমরা বাদ দিয়ে 365 দিনে 1 বছর কল্পনা করি, এবং প্রত্যেক 4 বছর পর পর লিপ ইয়ারে 1 দিন আমরা বেশি ধরে 366 দিনে বছর গণনা করে থাকি, তাই না? তোমরা এটা জানো। হ্যাঁ, ধন্যবাদ। এরপরে তারপরে কি, পৃথিবী নিজ অক্ষে একবার ঘুরতে কত সময় লাগে? এগুলো প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসবে, এই জন্য বারবার আমি আলোচনা করছি। পৃথিবী নিজ অক্ষে একবার ঘুরতে 23 ঘন্টা 56 মিনিট সময় লাগে। তারপরে কি, কক্ষপথ, কক্ষপথ কি বা অক্ষ, অক্ষ কি? অক্ষ হচ্ছে কেন্দ্র, কেন্দ্রগামী বৃত্তের কেন্দ্র বরাবর ছেদকারী কাল্পনিক রেখাকে অক্ষ বলে। পৃথিবী তার নিজ অক্ষকে কেন্দ্র করে সূর্যের চারিদিকে তার নিজস্ব কক্ষপথে ঘোরাফেরা করছে। পৃথিবী অক্ষরেখাটি একে উত্তর দক্ষিণ মেরু ছেদ করেছে। পৃথিবী অক্ষরেখাটি কিছুটা হেলে রয়েছে, কিছুটা হেলে রয়েছে, ঠিক আছে? এরপরে যাই আমরা, দেখি এবারে আমরা কিছু প্রশ্ন উত্তর মূল্যায়ন করব। তোমরা খাতা কলম নিয়ে রেডি, সবাই সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত, ঠিক আছে? আমরা এখন লিখছি, পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে তা কেমন? 1 নম্বর প্রশ্ন, পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে করে তা কেমন? আমরা একটু আগেই এটা শিখেছি বন্ধুরা, কেমন? প্রশ্নটা হচ্ছে, পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে তা কেমন? বৃত্তাকার, উপবৃত্তাকার, আয়তাকার, বর্গাকার? হ্যাঁ, উপবৃত্তাকার। এই প্রশ্নের উত্তরটা হবে উপবৃত্তাকার, উপবৃত্তাকার, ঠিক আছে? এর পরবর্তীতে প্রশ্ন আমরা চলে যাচ্ছি, যে গোলার্ধে সূর্যের নিকট থেকে, যে গোলার্ধে সূর্যের নিকটে থাকে সেখানে কোন ঋতু হয়? যে গোলার্ধ সূর্যের নিকটে থাকে সেখানে কোন ঋতু হয়? সেখানে হয় গ্রীষ্ম ঋতু, তাই না? 2 নম্বর প্রশ্ন, যে গোলার্ধে, যে গোলার্ধে সূর্যের, পৃথিবী সূর্যের নিকটে থাকে থাকে সেই গোলার্ধে, সেই গোলার্ধে কি ঋতু হয়? কি ঋতু হয়? গ্রীষ্ম ঋতু, তাই না? গ্রীষ্ম ঋতু। এরপরে যাচ্ছি আমরা, তাহলে তোমরা সংক্ষেপে উত্তর দাও দেখি, পৃথিবী কতদিনে একবার সূর্যের চারিদিকে ঘুরে আসে? পৃথিবী একবার সূর্যের চারিদিকে ঘুরে আসে কতদিনে? 365 দিন 6 ঘন্টা। এবারে উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে তখন কোন ঋতু?
শীতকাল, তাই না? যে গোলার্ধে সূর্যের নিকটে থাকে সেই গোলার্ধে কি ঋতু বিরাজ করে? গ্রীষ্ম, তাই না? ওকে, এরপরে যাই আমরা ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আজকে আমাদের একটা বাড়ির কাজ দেব, তোমরা খাতা কলম নিয়ে রেডি, সবাই লিখে নাও, সবাই পৃথিবীর গতি সম্পর্কে আলোচনা কর। এই প্রশ্নটি আমরা আগামী ক্লাসে তোমাদের কাছ থেকে দেখব। ওকে, তোমরা বাসায় সুন্দর করে এই প্রশ্নটি নিয়ে মাথা খাটিয়ে সুন্দর করে গুছিয়ে লিখে রাখবে। ওকে, ঠিক আছে। এতক্ষণ ধরে আমার ক্লাসটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এর পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, অনেক ধন্যবাদ, সবার শুভকামনা করি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।